আসসালামু আলাইকুম, দিস ইস রিয়া ফ্রম ফুড ভার্সেস ডায়েট। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বড়াপুর বাসায় গেট টুগেদার পার্টিতে অ্যাটেন্ড করেছি। আজকে আমাদের ফ্যামিলি মেম্বার্স নিয়ে এই গেট টুগেদার হয়েছে। আর আজকে যে রান্নাগুলো ছিল সেই রান্নাগুলোই আমি উপস্থাপন করব। রান্নাগুলো খুবই মজার হয়েছিল, আর এই ভিডিওটা করার মাধ্যমে আমার একটা মেমোরি হয়ে থাকবে, জাস্ট এটুকুই। তো এই তো আজকে খাবারের আয়োজনের মধ্যে ছিল কাচ্চি, আর যেটা খাসির মাংস একটা ট্র্যাডিশন কাচ্চির জন্য। আর রান্নাটা সুপার মজা হয়েছিল, রান্নাগুলো একদম মনে থাকার মতো। আর আমাদের কেরানীগঞ্জের একদম নামকরা একজন বাবুর্চি আছে, দয়াল বাবুর্চি, তার রান্না আমি আগে থেকেও শুনেছি খুবই ভালো। সো রান্নাগুলো টেস্ট করে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কতটুকু মজা হবে বা খেতে পারবো। ফাইনালি আমি খেতে পেরেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। কাচ্চিটা তো একদম মনে থাকার মতো, আর জর্দাটার কথা না বললেই না, জর্দাটা অনেক মজার। আসলে সব কিছু মেজারমেন্ট এমনভাবে ছিল যেটা মানে এক একটা এক এক রকম মজার। যেমন জালি কাবাবটা একদম মানে অন্য লেভেলের, খুবই মজার। রোজটা খেতেও খুবই মজা হয়েছিল। অ্যান্ড যে ডিমের কোরমাটা আমি শুনেছি, আমি আসলে খাইনি, এত আইটেম একসাথে খাওয়া পসিবল না। তো ডিমের কোরমাটার কথা আমি শুনেছি যে এটার টেস্ট অনেক মজা হয়েছে, যদিও আমি খাইনি। আসলে প্রত্যেকটা খাবারই অনেক টেস্টিফুল ছিল, আসলে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে রান্নাগুলো, সবাই খেয়ে অনেক ভালো বলেছে। ইভেন আমার শ্বশুরবাড়ির মানুষ যারা খেয়েছিলো তারাও সবাই অনেক প্রশংসা করেছে। অ্যান্ড আমার বড়াপুরা অ্যান্ড আমার যে রিলেটিভস যারা আছে তারা সবাই খেয়ে অনেক স্যাটিসফাইড। অ্যান্ড হ্যাঁ, আর কাচ্চিটা কিন্তু আমার আম্মু, সে কিন্তু কাচ্চিটা কেটেছে মূলত। সো এই তো এক এক করে সব কিছু আমরা পরিবেশন করে নেওয়া হচ্ছিল। আর এই কাচ্চির যে মাংসগুলো, মাংসগুলো খুবই সফট ছিল, আর মাংসগুলো যে খাসি পিসগুলো ছিল একটু বড় সাইজের, আর খেতেও খুব মজা লেগেছে। আর খাসির যে কাচ্চির সাথে আলু ছিল। আর যাই হোক, তো রান্নার সব কিছু খুবই ভালো ছিল। অ্যান্ড এই যে বাসমতি দিয়ে কিন্তু ওরা রান্নাটা করেছে। অনেক জায়গায় কী করে কাচ্চি কিন্তু এখন যে চিনি গুঁড়া চাল বা পোলার চাল সেটা দিয়েও করে, বাট যাই হোক এখানে যে ট্র্যাডিশনালি যে কাচ্চি যেটা বাসমতি রাইস, সো সেটা দিয়েই করেছে, আর খেতেও খুব মজা হয়েছিল। বড় ভাইয়া কিন্তু প্লেটটা ধরে রেখেছে, আর আম্মু কাচ্চিগুলো বেড়ে দিচ্ছিলো, আর সবাই এক এক করে খাওয়া শুরু করে দিবে। আর বাংলাদেশে কিন্তু রিসেন্টলি অনেক বেশি লোডশেডিং হচ্ছে, কেন হচ্ছে জানি না। তো সেই সময় মোটামুটি আর কি এত গরম ছিল, তো কিছুই করার নেই। তো যাই হোক, এই যে কাচ্চিগুলো দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছিল, মানে খুব মিস করছি যদিও আর এই রান্নাগুলো। আর বোরহানিটা আমি পরেও আবার খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কোরমাটাও খুবই মজা ছিল। আর আপনাদের যদি কারো পছন্দের কোনো রান্না স্মরণীয় হয়ে থাকে, যে এই খাবারটা আপনাদের অমুক জায়গায় খেয়েছিলেন বা ওই বিয়ে বাড়িতে খেয়েছিলেন বা গেট টুগেদার, কার খাবার আপনাদের সবথেকে বেশি মজা লেগেছিল, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের মতামতগুলো শেয়ার করতে পারেন। ডিমের কোরমার কালারটা কিন্তু খুবই সুন্দর, আর এটা খেতেও অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আর আসলে মোটামুটি এ পর্যন্তই, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর আমার যে একটা মেমোরি যেটা আছে সেটা থাকলো, আর বাংলাদেশে ঘুরতে আসার একটা অন্যরকম একটা মজা বা ফিলিংস পেলাম। আর আসলে বাংলাদেশে এসে এরকম একটু মানে বাঙালি যে খাবারগুলো আছে সেগুলো এনজয় না করলে আসলে অনেক কিছু মিসিং থাকে। জর্দার মিষ্টিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে কি না আমাকে জানাবেন। আমি কিন্তু বিয়ে বাড়িতে গেলে জর্দা অল্প পরিমাণ নিতাম, আর তিন চার পিস পরিমাণ মিষ্টি নিতাম, আমার কাছে ছোট্ট ছোট্ট বেবি মিষ্টিগুলো খুবই ভালো লাগে। আর অনেকেই কী করে, জর্দার উপরে কিন্তু মালাই ইউজ করে, আমার কাছে মালাইটা দিলেও ভালো লাগে। সো অনেকেই দেয়, আবার অনেকেই দেয় না। আপু এখানে জর্দাগুলো এক এক করে বেড়ে সবাইকে খাওয়াচ্ছিলো, আর আপু অনেক কষ্ট করেছে। আপুকে দেখেছি, আপু সবার সাথে হেল্প করছিলো অ্যান্ড খাবারগুলো পরিবেশন করছিলো। যাই হোক, সবাইকে অ্যারেঞ্জমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক মজার মজার খাবার করার জন্য। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।